আজকে আমরা একটা ওয়ার্ডসওয়ার্থের সনেট আলোচনা করব, যে সনেটটার নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। এবারে প্রথম এই সনেটের প্রথম লাইনটাই যেটা শুরু হচ্ছে, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, মানে যেটা টাইটেল সেটাই এর সনেটের প্রথম লাইন। তো এই লাইনটার মিনিং যদি আমরা বলি, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, মানে কি এই বিশ্বটা, এই বিশ্বটা যেমন খুব বেশি হয়ে গেছে আমাদের সঙ্গে। এই লাইনটার ইন্টারপ্রিটেশন বিভিন্নভাবে করা যেতে পারে, মানে বিশ্বটা আমাদের কাছে খুব বেশি হয়ে গেছে। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ দিস, তার উইথ আস, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এটার মানে একটা হবে যদি আমরা করি, মানে এই ওয়ার্ল্ডটা আমাদের কাছে খুব বেশি হয়ে গেছে, তার মানে কি এই জাগতিক ব্যাপারগুলো, মানে জাগতিক ব্যাপার মানে এই পার্থিব ব্যাপারগুলো, জাগতিক ব্যাপারে ঠিক বলা যাবে না, যে পার্থিব ব্যাপারগুলো, পার্থিব বিষয়বস্তুগুলো আমাদের মনটাকে বেশি আঁকড়ে ধরে রেখেছে, যার ফলে কি আমরা নেচারের দিকে আর কেয়ার করি না। মানে কি দ্য ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স, ওয়ার্ল্ডকে যদি বলা হয় যে ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স, মানে এই পার্থিব বিষয়গুলি, পার্থিব বিষয়গুলি আমাদের মনকে, দ্য ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স হ্যাভ এনগেজড দ্য মাইন্ড অফ ম্যান টু মাচ, মানে কি এই পার্থিব বিষয়গুলি মানুষগুলি আমাদের মানুষের মনটাকে খুব বেশি দখল করে রেখেছে, দখল করে যায়। তার মানে কি এই পার্থিব বিষয় মানে কি এই আমাদের খাওয়া দাওয়া, এই জীবনে যারা এনজয় করি, গাড়ি ঘোড়া যা হয় থাকে সেইগুলা, কিন্তু আমরা তার মানে কি লেখক বলতে যে আমরা নেচারকে কেয়ার করি না, মানে পরের লাইনেই বলবে যে আমরা কি করি। অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স হ্যাভ এনগেজড দ্য মাইন্ড অফ ম্যান টু মাচ, মানে কি এই পার্থিব বিষয়গুলি আমাদের মনটাকে একটু বেশি দখল করে নিয়েছে, যার ফলে আমরা আর নেচারকে আর কেয়ার করি না, প্রকৃতিকে আর কেয়ার করি না। তবে এই লাইনটা পুরো যদি এইখানে যেটুকু লেখা আছে সেইটুকু, দ্য ওয়ার্ল্ডের জাগতিক বিষয়গুলি আমাদের মনটাকে খুব বেশি দখল করে রেখেছে, এই পার্থিব বিষয়গুলি। এরপর আরেকভাবে করা যায় যে ওয়ার্ল্ডকে যদি আমরা ন্যাচারাল ওয়ার্ল্ড ধরি, প্রকৃতির বিশ্ব, প্রাকৃতিক বিশ্ব, তাহলে নেচারাল ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, মানে এই ন্যাচারাল ওয়ার্ল্ডটা, এই মানে প্রকৃতিটা আমাদের কাছে যেমন খুব একটু বেশি হয়ে গেছে, ন্যাচারাল ওয়ার্ল্ডটা, মানে নেচারটা আমাদের কাছে যেমন খুব বেশি হয়ে গেছে, আমরা মানে বেশি হয়ে গেছে তারা মানে কি মানে নেচারটাকে আমরা নিতে পারছি না, মিনিং একই রকম, মিনিং মানে দুটো মিনিং একই রকম, মানে আমাদের জীবনে যে পার্থিব বিষয়গুলো আছে সেইগুলো বেশি আমরা নজর দিচ্ছি, আমাদের নেচারটার পথে আমরা কেয়ারই করি না, মানে এটা আমরা নিতেই পারছি না যেমন আমাদের মন। লেট অ্যান্ড শুন মানে একটু অস্পষ্ট মিনিংটা, মানে লেট মানে তো এমনি হয় পরে, আর শুন মানে তো শীঘ্র, লেট মানে লেট হয়ে গেছে আমরা বলি, শুন মানে তাড়াতাড়ি, দুটো অপোজিট ওয়ার্ড। কিন্তু এখানে মানে হবে কি আমরা আগেও এটা করেছি আবার এখনও করছি, আগেও করেছি এখনও করছি, মানে আগেও আমরা নেচারকে কেয়ার করি না, আগেও আমরা নেচারকে কেয়ার করিনি, আজও করি না, এটা তো একদমই সত্যি। মানে কি দ্য ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স হ্যাভ এনগেজড দ্য মাইন্ড অফ ম্যান টু মাচ, মানে এই পার্থিব বিষয়গুলি আমাদের মনকে বেশি পরিমাণে দখল করে নিয়ে যায়, যার ফলে আমরা আর নেচারের প্রতি কেয়ার করি না। এই লাইনটা পুরোপুরি আরও ভালো করে বোঝা যাবে যখন আমরা পুরো পয়েন্টটা পড়া হয়ে যাবে। তারপরে কি আছে, গেটিং অ্যান্ড স্পেন্ডিং উই লে ওয়াস্ট আওয়ার পাওয়ার্স, গেটিং অ্যান্ড স্পেন্ডিং উই লে ওয়াস্ট আওয়ার পাওয়ার্স, মানে কি গেটিং, গেট মানে কি গেট মানে কোনো কিছু পাওয়া, আর স্পেন্ডিং মানে খরচা করা, স্পেন্ড মানে খরচা করা, তাই স্পেন্ডিং মানে কোনো কিছু পাওয়াতে খরচা করাতে, উই লে ওয়াস্ট, ওয়াস্ট মানে অপচয় করা, আমরা অপচয় করছি আমাদের ক্ষমতাটাকে, মানে গেটিং এর স্পেন্ডিং এর মাধ্যমে আমরা আমাদের ক্ষমতাটাকে অপচয় করছি। গেটিং মানে কি, গেটিং এর স্পেন্ডিং এর মিনিং হবে আমরা আর্ন করছি, আমরা যদি এখানে মিনিংটা দেখি আর্নিং, গেটিং এর জায়গায় ধরে নিলাম যে আর্নিং, আর্নিং মানে অর্জন করা, মানে টাকা অর্জন করা, যাই হোক, তো গেটিং আমরা কোনো কিছু পাচ্ছি, কোনো কিছু নিচ্ছি এই পৃথিবীতে, মানে পৃথিবীতে নিই আর সেটাকে খরচা করি, মানে আমরা জীবনটাকে সোজা কথায় বলতে পারি গেটিং এন্ড স্পেন্ডিং এর ফেজটার মানে হবে যে আমরা জীবনে খালি খাচ্ছি দাচ্ছি এনজয় করছি আর কিছু না, মানে জীবন আমরা নেচারকে কেয়ার করি না, নেচার কি আছে যায় আসে না আমাদের কাছে কোনো ব্যাপার নেই, মানে কি গেটিং এন্ড স্পেন্ডিং এর মাধ্যমেই যেমন আমাদের জীবনটা আবদ্ধ হয়ে গেছে, মানে আর কিছু আমরা দেখতে পাই না, আর তার মাধ্যমে আমরা আমাদের ক্ষমতাটাকে অপচয় করছি। আমাদের ক্ষমতাটা কি, এখানে একটা বোঝার জিনিস আছে, আমাদের ক্ষমতাটা কি, আমাদের এখানে ক্ষমতা হচ্ছে সেটা দ্য পাওয়ার টু ফিল নেচার, মানে ক্ষমতা আমাদের নেচারকে ফিল করার ক্ষমতা, সেই ক্ষমতাটা যেন আমরা হারাচ্ছি, হারাচ্ছি কিভাবে, ওই গেটিং এন্ড স্পেন্ডিং এর দ্বারা, মানে আমরা ওই
মানে খাওয়া দাওয়া এনজয় করা এর মাধ্যমে এই ফেজটা সোজাসুজি মিনিং এটাই, গেটিং অ্যান্ড স্পেন্ডিং, মানে ওয়াট ডু ওয়ান্ট টু দ্য মিনিং হবে না, গেটিং অ্যান্ড স্পেন্ড, গেট মানে পাওয়া আর স্পেন্ড মানে খরচা করা। তো কিছু পাওয়া এবং খরচার মধ্যে, খরচা করার মধ্যে আমরা জীবনটাকে অপচয় করছি, মানে কি উই লে ওয়াস্ট আওয়ার পাওয়ার্স, আমাদের অপচয় করছি কোন ক্ষমতাটাকে, দ্য পাওয়ার টু ফিল নেচার, নেচারটাকে যেভাবে ফিল করা যায় আমরা ফিল করতে পারতাম সেটা আমরা অপচয় করছি কিসের মাধ্যমে, কারণ কি আমাদের জীবনটা তো সম্পূর্ণভাবে আবদ্ধ হয়ে গেছে কোনো কিছু, এই টাকা রোজগার করবো, তারপরে খাবো, এটা কিনবো, এটা কিনবো, এনজয় করবো, কে কেয়ার করে নেছে, এখনও কেয়ার করে না মানুষ। এটা তো আগেও প্রযোজ্য ছিল, এখনও প্রযোজ্য, এটা ওয়ার্ডসওয়ার্থের সময়ও প্রযোজ্য ছিল, আজও এটা প্রযোজ্য। তার মধ্যে এই গেটিং অ্যান্ড স্পেন্ডিং এর দ্বারা আমাদের আমরা আমাদের ক্ষমতাটাকে অপচয় করছি, ক্লিয়ার? লিটিল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স, বুঝে, লিটিল উই সি মানে উই সি লিটিল, মানে লিটিল মানে কি ছোট্ট, মানে আমরা খুব কম পরিমাণে দেখি, আমরা দেখতে পাই, লিটিল উই সি ইন নেচার, আমরা খুব পরিমাণে কম পরিমাণে দেখতে পাই ইন নেচার, নেচারের মধ্যে, দ্যাট ইজ আওয়ার্স, মানে কি নেচারটা তো মানে প্রকৃতিটা তো আমাদের সাথেই থাকে, প্রকৃতিটা তো আর অন্য ঘর নয়, প্রকৃতিটা তো নেচার, তো কবি যেটা বলছে প্রকৃতির কথা সেটা তো আমাদেরই থাকে, সেটা আমাদেরই বটে, কিন্তু আমরা যেমন কোনো কেয়ারই করি না, মানে খুব কমই কেয়ার করি, লিটিল উই সি ইন নেচার, মানে খুব কম অল্প দেখি নেচারকে, মানে যেমন নেচারকে কেয়ারই করি না, মানে কি লিটিল উই সি মানে কি নেচারকে আমরা খুব কম পরিমাণে দেখি, তার মানে কি লিটিল উই সি নেচার, লিটিল মানে কম পরিমাণে উই সি ইন নেচার, দ্যাট ইজ আওয়ার নেচারটা, দ্যাট ইজ আওয়ার মানে নেচার বিলংস টু আস, নেচার তো আমাদের মধ্যেই আছে, নেচার তো আমাদের পাশেপাশেই আশেপাশেই, সেইটাকেই তো নেচার বলছে কবি, তাহলে কি আমরা খুব কমই দেখি, মানে সোজা কথায় বলতে গেলে একই মিনিং, আমি তো বারবার বলছি উই ডোন্ট কেয়ার নেচার, মানে আমরা নেচারকে কোনো কেয়ারই করি না। উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে এ সর্টিড বোন, এ লাইনটা একটু বোঝার আছে, উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে মানে আমরা আমাদের হার্টটাকে দিয়ে দিয়েছি, উই হ্যাভ গিভেন অ্যাওয়ে আওয়ার হার্টস অ্যাওয়ে, উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে, আমরা আমাদের হার্টটাকে দিয়ে দিয়েছি, আমরা আমাদের হার্টটাকে দিয়ে দিয়েছি মানে আমরা আমাদের হার্টটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি এক কথায়, তার মানে কি আমরা আমাদের হৃদয়টাকে ছুঁড়ে ফেলে দিয়েছি, এই সর্টিড বুনের একটা মিনিং আছে সেটা পরে বলবো, আগে ল্যান্ড বুঝে, আমরা আমাদের হার্টটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি, তার মানে কি মানে কি আমরা উই হ্যাভ লস দ্য অ্যাবিলিটি টু ফিল, আমরা হারিয়েছি ক্ষমতাটা, অনুভূতি করার ক্ষমতাটাকে হারিয়ে ফেলেছি, মানে উই হ্যাভ লস দ্য অ্যাবিলিটি টু ফিল দ্য নেচার, আমরা আমাদের হার্টটা ছুঁড়ে ফেলে দিয়েছি কিংবা দিয়ে দিয়েছি যাই বা হোক, কিন্তু এখানে যদি ওয়ার্ড ওয়ার্ড মিনিং তো এটা, কিন্তু এখন কবি যেটা বলতে চাইছে যে আমরা হারিয়ে গেছি, আমরা আমাদের ক্ষমতা হারিয়েছি, উই হ্যাভ লস দ্য অ্যাবিলিটি টু ফর দ্য ফিল নেচার, টু ফট টু ফিল দ্য নেচার, ওকে। এ বলছে এটা একটা সর্টিড বুন, যেটা কোনটা আমরা যে আমাদের হার্টটাকে হারিয়ে ফেলেছি, এই লাইনটা ক্লিয়ার হলো, আমরা আমাদের হার্টটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি কিংবা দিয়ে দিয়েছি যাই বা হোক, তার মানে কি উই হ্যাভ লস দ্য অ্যাবিলিটি, আমরা হারিয়েছি ক্ষমতা, হার্ট নেচারকে ফিল করার ক্ষমতাটা হারিয়েছি, যেটা একটা সর্টিড বুন, সর্টিড মানে কি, সর্টিড মানে মিন বা বেস, মানে ট্রিভিয়াল, মানে ভালো কিছু না, খারাপ কিছু, সোজা কথা দেখতে গেলে খারাপ কিছু, মানে সর্টিড মানে হচ্ছে খারাপ কিছু, সর্টিড মানে খারাপ কিছু, মানে বেস বা মিন মানে খুব তুচ্ছ পরিমাণে, মানে ট্রিভিয়াল, নগণ্য, খারাপ, যাই হোক, সর্টিড বুন, আর বুন মানে হচ্ছে ব্লেসিং, দেখো সর্টিড মানে যদি খারাপ হয় আর মিন মানে এই বুন মানে যদি ব্লেসিং হয়, দুটো ওয়ার্ড যেমন একটু সম্পূর্ণ মানে কন্ট্রাডিক্টরি ওয়ার্ড, মানে বিপরীত ধর্মী ওয়ার্ড, এখানে কেন সর্টিড এবার বোঝার আছে, এখন কেন সর্টিড আর কেন বুন বলছে, কোনটাকে সর্টিড বুন বলছে, আমরা যে আমাদের হৃদয়টাকে ছুঁড়ে ফেলে দিয়েছি কিংবা হারিয়ে ফেলেছি কিংবা আমরা আমাদের ক্ষমতাটা হারিয়েছি, নেচারকে ফিল করার ক্ষমতাটাকে হারিয়েছি, এ তারপরে গেটিং স্পেন্ডিং স্পেন্ডিংয়ের মাধ্যমে আমরা যে জীবনটা আমাদের আবদ্ধ হয়ে গেছে গেটিং এ স্পেন্ডিংয়ের দ্বারা, মানে আমরা জীবনে আয় করব, টাকা খরচা করবো, এর মধ্যে আমাদের জীবনটা মানে সংক্ষিপ্ত হয়ে গেছে, সেটার কারণ সেটা আমাদের কাছে এক ধরনের সর্টিড বুন। এরপর সর্টিড বুন বোঝার একটু ক্লিয়ার বুঝুন, সর্টিড কি বুন মানে আগে বোঝা যায়, ব্লেসিং কেন, ব্লেসিং কেন, আমরা জানি ওয়ার্ডসওয়ার্থের টাইমে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল, তাহলে তখন বিভিন্ন কলকারখানার আবিষ্কার হয়েছিল, বিভিন্ন মেশিনের আবিষ্কার হয়েছিল, তারপরে মানুষের জীবনটা একটা খুব সুন্দর হয়ে গেছিলো, ইজি হয়ে গেছিলো লাইফ, মানে খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু কাজ করা যেত, কারণ মেশিনের মাধ্যমে তো এলেই হতো, তাহলে মানে কি মানে জানো তো বিজ্ঞানের আশীর্বাদ বা অভিশাপ যদি সোজা কথায় বলতে হয়, তাহলে এখানে বুন কথাটা ব্লেসিং মানে বলতে হয়েছে যে আমরা যে এইরকম করেছি, তাহলে এটা একটা তো ব্লেসিং বটে, ভালো জিনিসই বটে,
যে আমরা নেচারকে কেয়ার করে নিই, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে যে জিনিস লাগা হয়েছে আমাদের, যে সেগুলো তো ভালো জিনিস, তো সেইটাকে বলছে, তাহলে সেটা তো একটা নেচারের কাছে, মানে আমাদের কাছে একটা বুন, মানে ব্লেসিং, কারণ কি আমরা এইসব নতুন জিনিস পাই, আমাদের জীবন হয়েছে। আরো এইভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে, আমরা প্র্যাকটিক্যাল হয়েছি মানুষ, মানুষ যদি সবাই নেচারের দিকে কেয়ার করে আর খাওয়া পড়ার দিকে না ধ্যান দেয়, শুধু ওই নেচার প্রেমী প্রকৃতি, তাহলে তো মানুষের জীবন বাঁচা যাবে না, তাহলে মানুষকে তো টাকা অর্জন করতে হবে, খেতে হবে, তাহলে মানুষ সেদিকেও ধ্যান দিয়েছে, এটাও একটা ভালো জিনিস, তাহলে এটা একটা ব্লেসিং, এইভাবেও বলা যেতে পারে। এবার সরটিড কীভাবে হলো এটাও একটা বোঝা যায়, সরটিড মানে তো খারাপ, খারাপ। এরপর বুঝো, আমি যে বললাম ইন হোয়াটসঅ্যাপের টাইমে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল, কিন্তু এটার একটা তো খারাপ প্রভাবও আছে। খারাপ প্রভাব মানে কি, আমরা যখন কি ইন্ডাস্ট্রিজ এস্টাবলিশ করবো, তখন অনেক কিছু নেচারকে আমাদেরকে ধ্বংস করতে হয়, প্রকৃতিকে ধ্বংস করতে হয়, গাছপালা কাটতে হয়, তার মধ্যে আমরা নেচারকে মানে প্রচুর পরিমাণে ধ্বংস করি, আমরা সেটা ভালো করেই জানি, যার কারণে আমাদের এই অ্যাটমসফিয়ার অক্সিজেনের পরিমাণ এই কমে যাবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, এরপরে মানব মানে কি বলবো, এর ফলে তো প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলবে, এটা তো একটা খারাপ জিনিস নাকি, এটা তো আর ভালো জিনিস না। আরও অন্যভাবে বলা যেতে পারে যে সর্টিড মানে খারাপ কিছু, আমরা কী করছি, নেচারের প্রতি কেয়ার করি না, আমরা জীবনটা খাচ্ছি যাচ্ছি এনজয় করছি, এইভাবেই আমাদের জীবনটা চালিয়ে দিচ্ছি, কিন্তু আমরা নেচারকে কোনো কেয়ার করছি না, এটা যেমন একটা খারাপ জিনিস, মানে আমাদের নেচারকে অবশ্যই কেয়ার করা উচিত ছিল, প্রকৃতিকে কেয়ার করা উচিত, কিন্তু হোয়াটসঅ্যাপ যেমন প্রকৃতি ভঙ্গ ছিল, আমরা সমানে গাছ টাছ কাটছি ইয়ে করছি, তার মানে কি আমাদের প্রকৃতির তো ক্ষতি করছি, সেটা একটা তো একটা খারাপ জিনিস, সেটাই বলতে চাইছে সর্টিড বোন। মানে কোনটা সর্টিড বোন, এই যে আমরা আমাদের ক্ষমতাটা হারিয়ে ফেলেছি নেচারকে ফিল করার, প্রকৃতিকে ফিল করার, কিংবা আমরা ইন্ডাস্ট্রিয়াল রিভোলিউশন যেখানে হয়েছে সেখানে বিভিন্ন কলকারখানা আবিষ্কার হয়েছে, সেখানে আমরা নেচার প্রকৃতিকে সমানভাবে মানে কি বলবো ধ্বংস করে ফেলছি, এই কথাটাকে আর সোজা বলা যায়, কবি এখানে ব্যঙ্গাত্মক হয়ে গেছে, মানে কি আমরা যে আমাদের হাতটাকে উই হ্যাভ লস্ট দ্য অ্যাবিলিটি টু ফিল নেচার, মানে উই হ্যাভ লস্ট দ্য অ্যাবিলিটি টু ফিল নেচার, এই যে আমরা আমাদের ক্ষমতাটা হারিয়েছি, এটা কবি একটু ব্যঙ্গ করে বলছে, এটা সোজাভাবে যদি সিম্পলি বলা যায়, মানে অত সব ব্যাকগ্রাউন্ড না বুঝে যদি এটা সিম্পলি বলা যায়, এটা একটা সর্টিড বোন, খারাপ আশীর্বাদ, এটাকে লেখক ব্যঙ্গাত্মক, মানে এখানে লেখক একটু সার্কাস্টিক হয়ে গেছে, মানে এটা ভালো আশীর্বাদও নয়, এটা খারাপ আশীর্বাদ। এই স্ট্যান্ডার্ডটাকে পুরো ইন্টারাপ্ট করলে যেটা দাঁড়ায়, যে আমরা আমাদের জীবনে খালি খাওয়া পড়া মাখার দিকে ধ্যান দিই, অন্য কিছু নেচারের দিকে কোনোভাবেই ধ্যান দিই না, যার মাধ্যমে কী হচ্ছে আমরা আস্তে আস্তে আমরা নেচারকে ফিল করার ক্ষমতাটা হারিয়ে ফেলছি, যেটা একটা সর্টিড মনে খারাপ আশীর্বাদ, এটা ভালো কিছু নয়, এখানে কবি একটু ব্যঙ্গাত্মক, মানে উই হ্যাভ লস্ট দ্য অ্যাবিলিটি টু ফিল নেচার, মানে আমরা আমাদের ক্ষমতাটা হারিয়ে ফেলছি, প্রকৃতিকে যে ফিল করার যে ক্ষমতা, অনুভব করার ক্ষমতা, সেই ক্ষমতাটা আমরা হারিয়ে ফেলছি। নেক্সট লাইন কি আছে, দ্য সি দ্যাট বেয়ার্স আর বোজম টু দ্য মুন, দিস সি মানে কি, কবি হয়তো কোনো সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে, তারপরে বলছে এই সিটা, দিস সিটা, এই সমুদ্রটা, দিস সি, এই সমুদ্রটা, দ্যাট বেয়ার্স আর বোজম, যে তার বুকটা খুলে দাঁড়িয়ে আছে, যে তার বুকটা খুলে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে, বুকটা খুলে দাঁড়িয়ে আছে কার কার দিকে, চাঁদের দিকে, তার মানে কি, দৃশ্যে এই সমুদ্রটা তার বুকটা খুলে চাঁদের দিকে দাঁড়িয়ে আছে, তার মানেটা কি, তার মানে হচ্ছে যে এটাই মানে সমুদ্রের যে জল মানে জলভাগটা, জল উপরের যে জলস্তরটাকে, সেইটাকে বলতে চায় তার বুক, মানে এটা খোলা বুক বলতে চাইছে, যে সে তার মনটা, তার মানে সোজা কথা এটা একটা হচ্ছে মানে কাব্যিক ভাষা, এখানে সোজা কথা বলতে কি মানে কি, মানে কি সূর্যের মানে সমুদ্রের উপরে চাঁদ আছে, এটা একটা অপরূপ দৃশ্য, কবি এরপর এক দু লাইন মানে এরকমই বর্ণনা দেবে, কিছু প্রাকৃতিক সৌন্দর্যের মানে বর্ণনা দেবে, এই সমুদ্রটা যেটা তার বুকটা খুলে আছে কার প্রতি, চাঁদের প্রতি, তার মানে কি সমুদ্রের উপরে চাঁদ উঠে আছে সোজা কথায়। তারপর হচ্ছে দ্য উইন্ডস দ্যাট উইল বি হাউলিং অ্যাট অল হাওয়ার্স অ্যান্ড আর আপ গ্যাদার্ড নাও লাইক স্লিপিং ফ্লাওয়ার্স, দ্য উইন্ডস বাতাস, যেটা সবসময় গর্জন করবে, দ্যাট উইল বি হাউলিং, হাউলিং মানে কি গর্জন করে করে বইবে, হাউলিং মানে গর্জন করা, তার মানে গর্জন রোর করে মানে গর্জন করে করে বাতাস, যখন একটা শব্দ হয় না যখন জোর জোর বাতাস হয়, বলছে দ্য উইন্ডস দ্যাট উইল বি হাউলিং, মানে কিছুক্ষণের মধ্যেই যেমন উইন্ডটা যেটা সবসময় গর্জন করে, দ্যাট উইল বি হাউলিং, গর্জন করে অ্যাট অল টাইমস, কিন্তু কী বলছে ওই উইন্ডটা এখন কী হয়েছে, সেই বাতাসটা এখন কী হয়ে আছে, আর আপ গ্যাদার্ড নাও লাইক স্লিপিং ফ্লাওয়ার্স, আপগেদারটা মানে জড়ো হয়ে আছে, সেই উইন্ডটা যেমন জড়ো হয়ে আছে, উইন্ডটা জড়ো হয়ে গেছে, লাইক স্লিপিং ফ্লাওয়ার্স মানে ঘুমন্ত ফুলের মতো, মানে যে বাতাসটা সবসময় বয়ে মানে গর্জন করে করে বয়ে, সেই বাতাসটা এখন
জড়ো হয়ে গেছে একটা স্লিপিং ফ্লাওয়ারের মতো। এবার স্লিপিং ফ্লাওয়ার মানে কি? স্লিপিং ফ্লাওয়ার মানুষ তো স্লিপিং, তো স্লিপিং তো ম্যান হয়, স্লিপিং তো ফ্লাওয়ার হয় না। তাহলে এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে স্লিপিং ফ্লাওয়ার মানে সেই যখন তার মানে ফুলগুলো, ফুলগুলো স্লিপিং মানে ঘুমন্ত ফুল, তা পাপড়ি যখন ফুলগুলো রাতের বেলায় পাপড়িগুলোকে তাদের ক্লোজ করে, মানে তাদের পেটালগুলোকে ক্লোজ করে মানে বন্ধ করে নেয়, শান্ত অবস্থায় থাকে, সেই অবস্থাটাকে বলছে। বলছে যে উইনটা সবসময় সেসময় গর্জন করে সেই উইনটা মানে শান্ত হয়ে আছে। সোজা কোথায় বলতে গেলে এখানে কি মানে দুটো লাইনের ক্লিয়ার মিনিং যে বাতাস এখন ঠান্ডা মানে শান্ত হয়ে আছে, মানে এখন বাতাস বয়নি, খুব শান্ত পরিবেশটাকে কবি তুলে ধরছে। সোজা এক কথায় দ্য উইন্ড ইজ সাইলেন্ট, মানে কি যে হাওয়াটা সবসময় বয়ে বা কিছুক্ষণ পরে বইবে সেই হাওয়াটা এখন শান্ত হয়ে আছে। সে বলে হাওয়াটা শান্ত হয়ে যায় মানে সেটা মানে ব্লো করেনি, মানে সেটা মানে খুবই মানে কিছু আওয়াজ কোনো কবির কানে কোনো আওয়াজ আসেনি, কবির কানে একদম শান্ত হয়ে আছে। মানে কি সমুদ্রের উপরে চাঁদ উঠেছে, একটা মনোরম পরিবেশ, সমুদ্রের উপরে চাঁদ উঠেছে, বাতাস একদম নিস্তব্ধ অ্যাটমোসফিয়ার মানে নিস্তব্ধ পরিবেশ, সেটাকে কবি তুলে ধরেছেন। এটা একটা সত্যি খুব সুন্দর জিনিস, কবির কাছে একটা খুবই সুন্দর জিনিস, আমাদের কাছে খুব যারা প্রকৃতিকে ফিল করতে অনুভব করতে পারে তাদের কাছে। আর আফগেদার মানে বলে দিই এখানে জড়ো হয়ে আছে, নাও লাইক স্লিপিং ফ্লাওয়ার্স মানে ঘুমন্ত ফুলের মতো বাতাসটা এখন জড়ো হয়ে আছে। নেক্সট লাইন, ফর দিস ফর এভরিথিং, এবং এই 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 জন্য এই কিছুর জন্য উই আর আউট অফ টিউন। উই আর আউট অফ টিউন মানে কি? মানে আমরা আর মানে এই টিউনেই নাই, মানে আমরা এক কথায় লাইনটা আমি আগেই মিনিংটা বলে দিচ্ছি যে আমাদের সেম মিনিং, চার নম্বর লাইনে যে মিনিং হয়েছিল যে উই হ্যাভ লস্ট দ্য অ্যাবিলিটি টু ফিল দ্য নেচার, আমরা আমাদের ক্ষমতাটা হারিয়ে ফেলছি। সেই বলছে যে আমাদের নেচারকে ফিল করার ক্ষমতা, যে প্রাকৃতিক প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে সেই ক্ষমতাটা যে আমরা অনুভব করব, সেগুলো যেমন আমাদের কাছে টিউন লিম মানে টিউন মানে কি আমাদের আমরা আউট অফ টিউন হয়ে গেছে, মানে এটার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছি। মানে মেন আর কমপ্লিটলি আউট অফ হারমোনি উইথ দিস বিউটিজ অফ নেচার, মানে মানুষরা এইটার সাথে একটা ঐক্য মিলাতেই পাচ্ছে না, ঐক্য মিলাতেই পাচ্ছে না মানে একটা পুরো ঐক্যর বাইরে চলে এসছে। তার মানে কি মানুষ মানে তার ক্ষমতাটা হারিয়ে ফেলেছে, তাদের এগুলোর সাথে একটা যে টিউন একটা আমাদের ঐক্য আছে, এই যে সুন্দর পরিবেশ সুন্দর আমরা দেখবো একটা ফিল করবো, এটার সাথে যেমন আমাদের ঐক্যই হারিয়ে গেছে। মানে আমরা নেচারের সাথে টাচিয়ে রাখতে পারছি না, নেচারের সাথে যে আমাদের প্রকৃতির সাথে যে ঐক্যটা আমাদের থাকার কথা সেই ঐক্যটাই যেমন যেমন আমাদের মধ্যে নেই, মানে উই আর আউট অফ টিউন। সোজা কোথায় বলতে গেলে আমাদের নেচারকে ফিল করার প্রকৃতিকে অনুভব করার ক্ষমতা আমরা হারিয়েছি, এটাই কবি এখানে পুরোপুরি বলছে। মানে কি এইসব সুন্দর দৃশ্যগুলো মানুষকে আকৃষ্ট করে, কিন্তু এখন কী হচ্ছে এখন মানুষকে এই সব সুন্দর দৃশ্যগুলো মানুষকে কোনোভাবে আকৃষ্ট করছে না, মানে মানুষ আজ মানে আউট অফ টিউন হয়ে গেছে, মানে মানে ওটার সাথে কোনো টাচই রাখতে পারছে না, ওটার সাথে কোনো টিউনই মানে ওটার সাথে ঐক্যই মেলাতে পারছে না, এটাকে এখানে কবি বলছে। মানে এই যে সুন্দর একটা দৃশ্য, সমুদ্র উপরে চাঁদ আছে, একটা মনোরম শান্ত পরিবেশ, সেই পরিবেশটার সাথে মানুষ আর ঐক্য মেলাতে পারছেন না, এই চারটা লাইনে এটা কবি এইটাই বলতে চাইল। চলো নেক্সট লাইনে যাওয়া যাক। ইট মুভস আস নট, একটি আমাদেরকে আর অ্যাট্রাক্ট করে না, ইট মুভস আস নট, ইট ডাজ নট অ্যাট্রাক্ট আস, এগুলি এটা আমাদেরকে এই মানে এই ইট মুভস আস মানে কি এই ন্যাচারাল বিউটিগুলো, দিস ন্যাচারাল বিউটিস ডোন্ট অ্যাট্রাক্ট আস, এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদেরকে যেমন আর আকর্ষণই করে না। মানে কি আমরা তো সম্পূর্ণ আউট অফ টিউন হয়ে গেছি, মানে আমরা নেচারের সাথে তো ঐক্যই মিলাতে পারি না, আমরা তো ক্ষমতা হারিয়ে ফেলেছি নেচারকে যে কী প্রকৃতি কীভাবে ফিল করবো, তাহলে কি এগুলো আমার আমাদেরকে কার কোনোভাবেই আকর্ষণ করে না, আমরা কোনো ফিল করি না। আর কী সুন্দর দৃশ্য, যারা কবি হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে খুবই প্রকৃতি প্রেমী হয়, তার কাছে এটা খুবই সুন্দর দৃশ্য, আর আমাদের মনের মাঝে এগুলো লাগতে পারে কিছুই না, কিছুই লাগবে না হয়তো, একটা সুন্দর দৃশ্য কিছুই না মনে হতে পারে, সেটাই কবি বলছে। বলছে এগুলো আমাদেরকে যেমন আর আকৃষ্ট করে না। তারপরে বলছে গ্রেট গড, হ্যাঁ ভগবান, মানে আমরা বলি না হ্যাঁ ভগবান, তখন বলছে গ্রেট গড মহান ভগবান। তো লাইন কি বলছে, আই উড রেদার বি এ পেগান সাকেলড ইন এ ক্রিট ক্রিট আউট অন, আই উড রেদার বি এ পেগান মানে আমি হব একজন পেগান, পুরো ওয়ার্ডের আগে মিনিংটা বলে দিই তারপরে ক্লিয়ার মিনিংটা পুরো বলবো পুরো লাইনটার। আই উড রেদার বি এ পেগান সাকেলড ইন এ ক্রিট আউট অন, এরপর পেগান মানে কি, পেগান মানে একটা ধর্ম যেটা সাধারণত খ্রিস্টান বা ইহুদি মুসলিম এটা কোনো ধর্ম না, এটা পুরোনো ধর্মের পৌত্তলিক ধর্ম,
যেটা মানে ভূত্য ঈশ্বরবাদী বিশ্বাস মানে বহু ঈশ্বরবাদী বিশ্বাসে বিশ্বাস করে, মানে অনেক ঈশ্বর বিশ্বাস করে, সেটাকে বলছে আই রেদার বি পাগান, আমি একজন পেগান হব, পেগান হবে। কেমন পেগান সেটা বলছে দেখো, সাকেল ডিনে ক্রি ডাউট অন, সাকেল মানে নারিস্ট, নারিস্ট এনও ইউ আর আই এস এইচ, নারিস্ট, নারিস্ট বুঝছে, এমন একটা পেগান হবো যে লালিত পালিত হওয়া, সাকেল্ট মানে লালিত পালিত হওয়া, যে লালিত পালিত হয়েছে ইন এ ক্রিড, ইন এ ক্রিড, ক্রিড মানে রিলিজন, ইন এ ক্রিড মানে রিলিজন, আউট অন মানে ওল্ড মানে জোড়া চিহ্ন, কিন্তু এখানে মিনিমাম ওল্ড পুরন, বলছে আমি হবো একজন পেগান যে লালিত পালিত হবে একটা ওল্ড রিলিজন। আমি তো আগেই বলেছিলাম যে এটা একটা ওল্ড রিলিজন, পেগান মানে একটা ওল্ড রিলিজন, পৌত্তলিক ধর্ম, যেটা সাধারণত এই নর্মাল আমাদের এইসব খ্রিস্টান ইহুদি মুসলিম হিন্দু এইসব নয়। বলছে আই উড রেদার বি পেগান সাকেল্ড, না সাকেল্ড মানে নারিস্ট ইন এ ক্রিড, ইন এ রিলিজিয়ান, ওল্ড রিলিজিয়ান, কেমন রিলিজিয়নটা, কেমন ধর্মটা, কেমন একটা ওল্ড রিলিজিয়ান। বলছে আমি একটা পেগান হবো যে লালিত পালিত হবে এমন একটা ধর্মে, ধর্মে একটা পুরনো ধর্মে, ওল্ড রিলিজিয়ান। এই লাইনটা সিম্পলি মেনে হবে, যদি আমি একজন পেগান হতাম, ই ই ফাইওয়ারের পেগান মানে যদি আমি একজন পেগান হতাম, পেগান হতাম এমন একটা ধর্মে, একটা পুরনো ধর্মে লালিত পালিত হয়ে, তাহলে কী হতো, তার মানে কি কোনটা হওয়ার চেয়ে ভালো, আই উড রেদার বি পেগান, কিন্তু কী হচ্ছে, কেন রাইটার মানে পয়েন্ট পয়েন্ট কেন বলছে যে আমি পেগান হতাম, বলছে এমন মানুষ যে মানুষগুলো আর নেচারকে কেয়ার করে না, নেচারকে বিউটিফুল সাইডগুলো নেচার ওদেরকে মানুষকে অ্যাট্রাক্ট করে দিত, কবি তো সেই মানুষগুলোর মধ্যেই বলছে আমি সেই সব মানুষগুলি হচ্ছে আমি একজন পেগান হতে ভালোবাসো, পেগান হতে ভালোবাসো, একজন পেগান যে এমনভাবে একটা ওল্ড রিলিজনের মানুষ হবে, তা ওইটাই হলে কী হবে সেটা পরের লাইনে বলবে। সো মাইটাই স্ট্যান্ডিং, যাতে আমি, সো মাইটাই স্ট্যান্ডিং অন দিস প্লিজেন্ট লি, লি মানে তৃণভূমি, সবুজ তৃণভূমি, গ্রাস ল্যান্ড, আর প্লিজেন্ট মানে বিউটিফুল, স্ট্যান্ডিং অন দিস প্লিজেন্ট লি মানে দাঁড়িয়ে থেকে, সো মাইটাই স্ট্যান্ডিং অন দিস প্লিজেন্টলি হ্যাভ গ্লিমসেস দ্যাট উইল মেক মি লেস ফরলন, ফরলন মানে পরিতক্ত, গ্লিমসেস মানে ঝলক, মুহূর্তের জন্য কোনো কিছু দেখা সেটাকে বলে গ্লিমসেস, দ্যাট উইল মেক মানে যেটা আমাকে বানাতো, লেস কম পরিতক্ত, লেস মানে কম, ফরলন মানে পরিতক্ত। বলছে আমি একটা পেগান হতাম, তার ফলে কী হতাম, যার ফলে সো মাইটাই, যাতে আমি কী হতো, স্ট্যান্ডিং অন দিস, স্ট্যান্ডিং অন দিস প্লেজেন্টলি, এই তৃণভূমিটাই দাঁড়িয়ে, এই সুন্দর তৃণভূমিতে দাঁড়িয়ে, তার মানে কি কবি সমুদ্রের ধারে এক জায়গায় কোনো একটা তৃণভূমিতে দাঁড়িয়ে আছে, সেখান থেকে বলছে সো মাইট আই স্ট্যান্ডিং অন দিস প্লেজেন্টলি, সেই সুন্দর তৃণভূমিতে দাঁড়িয়ে, সেই সুন্দর তৃণভূমিতে হ্যাভ গ্লিমসেস, সেই যেখান থেকে ওই লিয়ে দাঁড়িয়ে আমি দেখতে পেতাম, আই হ্যাভ গ্লিমসেস, আমার মুহূর্তের জন্য আমি কোনো কিছু দেখতে পেতাম, দ্যাট উইল্ড মেক মি লেস ফরলন, যেটি আমাকে বানাতো কম পরিতক্ত। বলছে আমি কিছুটা পেগান হতাম, বলছে বলছে আই উল্ড রেদার বি এ পেগান সাকেল্ড ইন এ ক্রিড আউট অন, সো মাইট আই স্ট্যান্ডিং অন দিস প্লেজেন্টলি হ্যাভ গ্লিমসেস দ্যাট উইল মেক মি লেস ফরলন। বলছে আমি যদি পেগান হতাম, তাহলে আমি এই তৃণভূমিতে দাঁড়িয়ে, এই সবুজ তৃণভূমিতে দাঁড়িয়ে আমি কিছু জিনিস দেখতে পেতাম, যে জিনিসগুলো, যে জিনিসগুলো আমাকে কম পরিত্যক্ত করতো, পরিত্যক্ত মানে কি ফললেন মানে এখানে ধরে রাখো স্যাড, আমাকে কম দুঃখ করতো, মানে কি কবি এখানে দুঃখিত যে মানুষ আর নেচারকে কেয়ার করে না, মানুষ আর প্রকৃতিকে আর ফিল করতে পারে না, তার জন্য কবি খুবই দুঃখ প্রকাশ করছে। আর এখানে বলছে, বলছে আমি তাহলে কী হতাম, আমি সেই মানুষগুলোর মধ্যে না থেকে আমি একজন পেগান হতাম, তাহলে পেগান হলে কী হতো, আমি অত সব কেয়ার করতাম না, লোক কি নেচারকে কেয়ার করে কি না, নেচারকে কেয়ার করে না, আমি সেসব মানুষের মধ্যে থাকতে যাই না, আমি কী হতাম, আমি একজন পেগান হতাম যে এই তৃণভূমিতে দাঁড়িয়ে দেখতে পেত, কী দেখতে পেত, আমি হয়তো নেচারের বিউটিগুলো দেখতে পেতাম না, যে সমুদ্র উপরে চাঁদ উঠে আছে এগুলোকে আমিও কেয়ার করতাম না, কিন্তু আমি কী হতাম, আমি পেগান হলে কী হতো, আমার মধ্যে কিছু এমন দৃষ্টি আসতো, কিছু হ্যাভ গ্লিমসেস, কিছু দেখতে পেতাম, সো মাইট, সো মাইটাই, যাতে আমি স্ট্যান্ডিং অন দিস প্রেজেন্টলি, সো মাইটাই স্ট্যান্ডিং অন দিস প্রেজেন্ট, এই তৃণভূমিতে দাঁড়িয়ে আমি কিছু জিনিস দেখতে পেতাম যেটা আমার খুব কম সেট করতো, তার মানে কি কবির কাছে তখন বলতো যে আমি ওই জিনিসগুলো আমার তখন নেচারালি ফিল করার যে মানে নেচার ফিল করার মতো হয়তো আমার মধ্যেও নেই, আমিও ফিল করতাম না, আমিও সেই সব মানুষের মধ্যে আমিও ফিল করতাম না, আমিও নেচারকে ফিল করতাম না, যে সুন্দর সুন্দর মনোরম বাতাস, শান্ত বাতাস আছে এখন, তারপরে সমুদ্রের উপরে চাঁদ উঠে আছে এগুলো আমিও ফিল করতাম না, কিন্তু আমি যদি পেগান হতাম কী হতো, তাহলে আমার মধ্যে কিছু দৃশ্য আসতো, কিছু আমি দেখতে পেতাম যেটা আমাকে এতটা স্যাড বানাতো না, এমনিতে কবি যেমন বেশি সেট হয়ে যাচ্ছে, তবে কেন বলছে ওর কী দৃশ্যগুলো দেখতে পেতো সেটা পরের দুটো লাইনে ক্লিয়ার করবে, যে কী কী দৃশ্যগুলো দেখবে, দেখতে পেত লেখক দেখেনি, বলছে আমি দেখতে পেতাম, কিন্তু কোন কোন দৃশ্যগুলো দেখতে পেয়ে পরের দুটো লাইনেই ক্লিয়ার করবে।
বলছে হ্যাভ সাইট অফ প্রোটিয়াস, বুঝে আমার দৃষ্টিতে আসতো, হ্যাভ সাইট মানে আমার দৃষ্টিতে আসতো, আমি দেখতে পেতাম, কিংবা যদি সোজা কথায় বলা হয় হ্যাভ সাইট অফ প্রোটিয়াস। প্রোটে মানে প্রোটিয়াসকে, প্রোটিয়াস হচ্ছে একজন গ্রিক গড, মানে প্রোটিয়াস ইজ এ সি গড, মানে সি গড ইন গ্রিক মাইথোলজি, মানে প্রোটিয়াস একজন সামুদ্রিক দেবতা ইন গ্রিক মাইথোলজি, গ্রিক মাইথোলজিতে। হি হ্যাড দ্য অ্যাবিলিটি, যার ক্ষমতা ছিল, টু প্রোফেসাইজ দ্য ফিউচার, মানে তার মধ্যে ক্ষমতা ছিল, মানে মানে সে ভবিষ্যৎবাণী করতে পারত, সেটাই সোজা কথা। কিন্তু সে কখনো ভবিষ্যৎবাণী করতে পছন্দ করতো না। মানে কি প্রোটিয়াস, মানে প্রোটিয়াস হচ্ছে একজন গ্রিক সমুদ্রের দেবতা, সমুদ্রের দেবতা, সমুদ্রের দেবতা গ্রিক মাইথোলজিতে, যে কিন্তু প্রোফেসি করতে পারতো, মানে যে ভবিষ্যৎবাণী করতো, কিন্তু সেটা করা কখনো সে পছন্দ করতো না। তাই যদি ও কেউ তাকে ধরতো, কেউ ধরতো যে প্রফেসি আমার জন্য করে দেবো, সে কী করতো, অন্য কোনো শেপ নিয়ে নিত, মানে অন্য কোনো রূপ ধারণ করতো আর সেখান থেকে পালিয়ে যেত। মানে যদিও সে প্রফেসি করতে পারতো, মানে এইটুকুই জানা রাখবো, এইটুকুই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে প্রোটিয়াস হচ্ছে একজন সি গড ইন গ্রিক মাইথোলজি। তাহলে সে সে প্রফেসি করতো, কিন্তু মানে সে প্রফেসি করতে জানতো, কিন্তু সে লোকের জন্য প্রফেসি করতো না। কেউ যদি তাকে জোর করে চাইতো যে তাকে তার হয়ে প্রফেসি করুক, কিন্তু সে তখন কিন্তু অন্য কোনো রূপ ধারণ করে পালাতো, অন্য কোনো রূপ ধারণ করে সেখান থেকে সে পালিয়ে যেত। তো বলছে হ্যাভ সাইট অফ প্রোটিয়াস রাইজিং ফ্রম দ্য সি, আমি কি দেখতে পেতাম, এটা তো তার আগেই বলেছি, আমার কাছে কিছু দৃষ্টিতে আসতো, আমি কিছু জিনিস দেখতে পেতাম যেগুলো আমাকে কম সেটে পাতো। তাহলে কোনগুলো দেখতে পেতো, এই যে প্রোটিয়াসকে দেখতে পেতো, ওই তো পয়েট হয়তো দেখতে পেতো না সমুদ্রের সৌন্দর্যটা, সমুদ্রের উপরে চাঁদ উঠে আছে, প্রকৃতি বর্ষ, এগুলো দেখতে পেতো, কিন্তু এটা তো দেখতে পেতো। তখন বলছে আমি যদি পেগান হতাম, আমি পুরোনো ধর্মে বিশ্বাস করতাম, তখন তো আমি তো এইটা দেখতে পেতাম যে প্রোটিয়াস যে একজন গ্রিক গড, কারণ কি মানে সেই বহিঃস্বরপদে বিশ্বাস করে, তাহলে একজন গ্রিক গডকে দেখতে পেতো, কি হতো, কী করতে দেখতে পেতো গ্রিক গডকে, সমুদ্র থেকে রাইজিং ফ্রম দ্য সি, মানে কামিং আউট ফ্রম দ্য সি, মানে কামিং আউট ফ্রম দ্য সি, মানে সমুদ্রকে বেরিয়ে আসতে, সমুদ্র থেকে প্রোটিয়াসকে বেরিয়ে আসতে দেখতে পেতো। এবং আরও কী দেখতে পেতো, অর হেয়ার ওল্ড ট্রিটন ব্লো ইজ রেদেড হন, ও হেয়ার হোয়াট ওয়ার মিনিং বলছি, তারপর লাইনটি মিনিং বলবো। হোয়ার মানে শুনতে পেতো, ওল্ড ওল্ড ট্রিটন, ট্রিটন মানে ট্রিটন হচ্ছে একজন একজন ট্রিটন ওয়াজ এ সন অফ পোসাইডন, পোসাইডন হচ্ছে একটা গ্রিক গড, গ্রিক গড মানে সি, ও সি গড বলে গ্রিক গড, তার তার পুত্র হচ্ছে ট্রিটন। আবার হি হ্যাড এ কনসেল, মানে তার আবার একটা কনসেল ছিল, মানে কি শঙ্খের খোলা, এই কনসেল, এই যে এই লাইনটা আছে রেটেড হর্ন, মানে এই লাইনটার মিনিং তোমরা লিখে রাখো, কনসেল মানে মানে শঙ্কর খোলা, রিটেড মানে হচ্ছে মোচড়ানো, আর হর মানে যেটা বাজায় সেটাকে, তার জন্য আমি বলছি যে একটা শঙ্খ, যার মানে শাঁখ বাজায়, সেরকম শাঁখের মতো একটা জিনিস, শাঁখ বাজায়, তার হাতে থাকতো সেটা। তো বলছে বুঝে ট্রিটন, বুঝে ট্রিটন তো তাহলে একজন পোসাইডিয়ানের পুত্র, আর পোসাইডিয়ানটা কে বলে, দ্য গ্রিক গড অফ দ্য সি, বুঝে তার কাছে একটা কনসেল থাকতো, আমি যে বললাম শাঁখের খোলা, সেটা কী করতো, সেটা সে বাজাতো, সেটা মানে সেটা সে বাজাতো, মানে ফুদি যেমন মুখ দিয়ে বাজাতো, সেটা কী জন্য বাজাতো, যে সমুদ্রের ওয়েভটাকে, সমুদ্রের যে ঢেউগুলো আসে সেই ঢেউটাকে শান্ত করতে, এবং কোনো সময় উত্তাল করতে, সেইটা মানে এক্সাইট করতে এবং ক্লাম করতে, মানে শান্ত করতে এবং এক্সাইট করতে সেটা ইউজ করতো। ক্লিয়ার? মানে ট্রিটন সোজা কথায় ট্রিটন পোসাইডিয়ানের পুত্র, আর পোসাইডিয়ানটাকে, পোসাইডিয়ান হচ্ছে একজন গ্রিক গড, মানে ও সি গড বলে। তো ট্রিটনের কাজ কী ছিল, ট্রিটনের কাছে একটা কনসেল থাকতো, মানে কি এটা শাঁখের খোলা বললাম, তো সেই সেটা সে বাজাতো কী করতে, সমুদ্রের ঢেউগুলোকে কোনো সময় মানে উত্তাল করতে আর কোনো সময় শান্ত করতে, এটাই কাজ ছিল। তাহলে কী বলছি, এবার আমাদের পুরো নিজেদের যাই, হ্যাভ গিলসেস উল দ্যাট উইল মেক মি লেস ফোন, বলছে আমায়, কবি বলছে আমি তাহলে পেগান যদি ধর্মগ্রহণ করতাম, আমি তাহলে এমন কিছু জিনিস দেখতে পেতাম যে যেগুলো আমাকে স্যাড কম বানাতো, আমাকে হয়তো প্রকৃতির দৃশ্যগুলো আমাকে এতটা আনন্দ দিত না, আমি নেচারে, যেহেতু আমি সেই রকম মানুষের মাঝেই বাস করি যারা মানে নেচারকে প্রকৃতিকে ফিল করতে পারে না, অনু প্রকৃতিকে ফিল করতে পারে না, কিন্তু আমি যদি পেগান হতাম আমি কী হতো, ফিল করতে পারতাম না, কিন্তু আমি তো স্যাড হতাম না। তার কারণ কি, আমি স্যাড হতাম না কেন, বলছে আমি তাহলে দেখতে পেতাম কি, প্রোটিয়াসকে দেখতে পেতাম, ট্রিটনকে দেখতে পেতাম, প্রোটিয়াসকে দেখতে পেতাম কী করতে, প্রোটিয়াস সমুদ্র থেকে বেরিয়ে আসছে, প্রোটিয়াসকে দেখতে পেতাম, ট্রিটনকে দেখতে পেতাম, ট্রিটনকে কী করতে দিতাম, ব্লো হিজ হর্ন, মানে কি তাকে শঙ্খটাকে শাঁখটাকে বাজাতে আমি দেখতে পেতাম, শাঁখটা সেই শাঁখটা বেজাতো, সেই শাঁখটা বাজানোর দ্বারা কী করতো, শঙ্খটা বাজানোর দ্বারা সে কী করতো, সেই সমুদ্রের ঢেউটি উত্তালটাকে উত্তাল শান্ত করতে সাহায্য করতো, বুঝে দেখতে পেতাম। ক্লিয়ার লাইনগুলো? মানে কবি বলছে আমি যদি পেগান হতাম,
আমি যদি পেগান হতাম তাহলে আমি কী হতাম, এমন একটা ধর্ম যেটা নারীর হতাম, একটা ওল্ড রিলিজন, আমি একটা মানে পুরনো ধর্মে আমি মানুষ হতাম, তাহলে কী হতাম, আমি কেয়ার করতাম না নেচারকে, তখন আমি কেয়ার করতাম না, তখন আমি স্যাড হতাম না ওই জিনিসে, আমি এমন কিছু দৃষ্টি আমার তার ফলে আসতো, মানে পেগান হওয়ার ফলস্বরূপ আমার মধ্যে এমন কিছু দৃষ্টি আসতো ওই সমুদ্রের তীরে দাঁড়িয়ে, যেগুলো আমাকে খুব দুঃখ কম দিত, মানে এতটা কষ্ট আমি ফিল করতাম না। কবি যেমন এখন কষ্ট ফিল করছে, এখন কষ্ট মেলে কবি বলছে আমি যদি পেগান হতাম, পেগান তো হয়নি, পেগান হতাম বলছে এগুলো আমাকে তাহলে কি নেচার নেচারকে মানুষ ফিল করছে না, ই করছে না, এগুলো মানুষকে ফিল, কবির মনে একটা কষ্ট আসছে যে মানুষ আজ মানুষ আজ ইন্ডাস্ট্রিয়াল এসে পেছনে খালি ঘুরে বেড়াচ্ছে, মানুষ আর কেয়ার করছে না নেচারকে, তাহলে কবির কষ্ট দিচ্ছে, বলছে আমি যদি এই মানুষের মধ্যে না হয়ে আমি অনেকটা এমন একটা ধর্মালম্বী মানুষ হতাম, যে ধর্মালম্বী মানে একটা ওল্ড রিলিজনের মানুষ হতাম, যেখানে কিছু যার ফলস্বরূপ ওই ওল্ড রিলিজনে যে মধ্যে বিশ্বাস করতো, মাইথোলজিতে ওল্ড রিলিজনে বিশ্বাস করা মানে মাইথোলজিতে বিশ্বাস করা, আর মাইথোলজিতে বিশ্বাস করলে তা গডগুলোকে দেখতে পেতো, বলছে আমি তাহলে কী হতো সেই ভগবানগুলোকে দেখতে পেতাম, প্রোটিয়াসকে দেখতে পেতাম সমুদ্র থেকে বেরিয়ে আসতে, তাহলে এইগুলো আমার মনকে এতটা স্যাড করতো না তখন, কারণ কি আমি এই ট্রিটন এবং ট্রিটনকে দেখতে পেতাম। ক্লিয়ার? যদি খুবই ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটি লাইক করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।